সবার একটা প্রশ্ন আছে, প্রথম দিন কি খেলা হয়েছে? লাল্লাল্লাল্লাল্লাল্লাল্লাল করছে, দেখেছো? এই হচ্ছে অরেঞ্জ কুলফি, তো চলো খেয়ে বলি যে কেমন খেতে। নিজেদের বিয়ের কথা মনে পড়ছে? একদম নয়, ন্যাড়া বেলতলা একবার যায়, বারবার যায় না। দেখো, আগের দিন তো অন্তরার বিয়ে খেলাম, আজকে কিন্তু চলে আসছি সেই বালি থেকে সুদূর সালকিয়াতে রিসেপশন খেতে। বিয়ে তো যেরকম কবজি ডুবিয়ে খেয়েছি, রিসেপশনও কিন্তু অন্যতা করলে চলবে না, এখানেও কবজি ডুবিয়ে খেতে হবে। বেশি দেরি না করে চলো ভিতরে ঢুকে খাওয়া দাওয়া শুরু করা যাক। বিভিন্ন ধরনের ভালো ভালো খাওয়া দাওয়া আছে, আজকে কিন্তু আরও ছাড়বো না, পুরো একদম কবজি ডুবিয়ে হবে। যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিতরে শুরু করা যাক খাওয়া দাওয়া। রাত্রি 9টা বেজে গেছে মানে ডিনার টাইম শুরু। এই হচ্ছে এন্ট্রান্সটা, দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই হচ্ছে আমাদের বন্ধু অন্তরা আর তার হাজব্যান্ড রাহুল, খুব মিষ্টি লাগছে দেখো দুজনকে। আর দাদা কিন্তু আমার একদম সবসময় আমার পাশে আমার সাথে, তাই তো? সিঁড়ি দিয়ে কিন্তু আমরা এখন উঠে যাচ্ছি। খুব সুন্দর একটা বড় হল দেখতে পাচ্ছ, এই যে সব আমাদের ব্যাটেলিয়ানরা দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে। এই দেখো, এর তো আজকে নিরামিষ লস, তোর আজকে লস খাচ্ছ। এখানে কাকিমা, অন্তরা, কাকু আর দিদি, মানে পুরো ফুল ফ্যামিলি। আর এখানে হচ্ছে পুচকোটা খেলতেই ব্যস্ত, তো যাই হোক এবারে কিন্তু ফ্যামিলিটা পুরো কমপ্লিট হলো। আচ্ছা, সেদিনকার তো খেতে পারছি, আজকে খাচ্ছিস কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। আচ্ছা, বিয়ে তো করলি, ফাইনালি এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স খুব ভালো, সব কিছুই করা উচিত জীবনে, একবারই সেকেন্ড বার নয়, একবারই সব কিছু ঠিক আছে। সমুদ্র না, সবার একটা প্রশ্ন আছে, প্রথম দিন কি খেলা হয়েছে? না না, কোনো খেলা হয়নি। অবে এহে, রহা নেই জাতা, তড়প হি এসি হে না। আমরা গিয়ে পুরো ব্যাপারটা ঘুরে ঘুরে দেখি। তো এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্টার্টার আইটেম আছে। ভাই কি কি বানিয়েছিস? বেবিকর্ন, ফিশবল, চিকেন স্যাটেড। সো বেবিকর্ন, ফিশবল, চিকেন স্যাটেড। গাইস, আমি তো মাছ খাই না, ওই জন্য আমি চিকেন স্যাটেড আর বেবিকর্নটাই নেবো। তো ভাই আমাকে চিকেন স্যাটেড আর একটু বেবিকর্ন দে। সো দেখো, প্রথমেই কিন্তু বেবিকর্ন দেওয়া হচ্ছে, বেশি না একদম অল্প নিয়ে নিলাম, ব্যাস ব্যাস। আর দুটো চিকেন স্যাটে নিয়ে নেবো, একদম পুরো লোভনীয় চিকেন স্যাটে। সো এই যে আমি নিয়ে নিলাম হাতে, তো চলো খেয়ে বলি যে এটা কেমন খেতে। এখানে আমি দেখাতে বলবো কী কী নিয়েছি। বেবিকর্ন নিয়েছি, চিকেন স্যাটে নিয়েছি। তো বেবিকর্ন একটা খেয়ে বলি যে ফার্স্টে কেমন খেতে। একদম ক্রিস্পি, সুন্দর গোল্ডেন, ডিপ ফ্রাই ভাজা হয়েছে, অসাধারণ। এই হচ্ছে চিকেন স্যাটে, এটা খেয়ে বলি যে কেমন খেতে। চিকেন স্যালাড না, পুরো জাস্ট চুমুক। চিকেনগুলো দেখো কতটা জুসি, মানে ভাটাভাটি ব্যাপার। স্টার্টার তো পুরো ভেদে গেছে, অসাধারণ স্টার্টার। কফিটা আর খাবো না, এরপরে ডাইরেক্ট দেখা হচ্ছে মেন করতে। তো স্টার্টার তো অসাধারণ ছিল, স্পেশালি চিকেন স্যালাডটা তো মারাত্মক ছিল। প্রায় 4-5টা ছাটি নিয়েছি, মানে অফ ক্যামেরার কথা বলছি আর কি, বাট অসাধারণ সব স্টার্টার ছিল। তো একটুখানি এদিক ওদিক করে হজম করে নি। বলো কেমন লাগছে? যেমন লাগা তেমন লাগছে। নিজেদের বিয়ের কথা মনে পড়ছে? একদম নয়, ন্যাড়া বেলতলা একবারই যায়, বারবার যায়। এই বলে ন্যাড়া বেলতলা একবার যায়, এই আবার কেমন কথা? এই আমি কি ন্যাড়া? এই আমার তো চুল আছে, এই আমার তো চুল আছে, তাহলে ন্যাড়া কোথায় হচ্ছে? চুল থেকেও ন্যাড়া, এই আবার কেমন কথা? আচ্ছা, খাওয়া দাওয়াটা কেমন হলো আপাতত? আমি সামনে আসতে বলবো। এই যে দেখো ট্রেনের টিকিট, সালকিয়া টু সাঁপুইপাড়া। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে কুর্নিশ জানাই, খুব সুন্দর লাগছে আইডিয়াটা, অসাধারণ আইডিয়া। সো এটাকে রাখলাম পিছনে, একটা সুন্দর একটা দিয়ে দিয়েছে টিস্যু পেপার, এটাকেও রাখলাম তলায়। তো চলো ফার্স্ট থেকে দেখি কী কী আছে, আসো। সো গাইজ, ফার্স্টে কী আছে দেখি। এটা হচ্ছে পুরানপুরি, একটা নেবো দাদা, একটা পুরানপুরি নিয়ে নিলাম। এটা কী আছে দাদা? আলুরদম, একটা আলু দেবে, একটা, ব্যাস একটা আলুরদম নিয়ে নিলাম। ওখানে দেখি, এখানে আছে ক্লাব কচুরি, একটা ক্লাব কচুরি নেবো, ব্যাস। এখানে আছে চানা ডাল, এটাও একটুখানি নেবো, সামান্য একটুখানি, একদম চানা ডাল নিয়ে নিলাম। এখানে আছে স্যালাড, স্যালাড নেবো,
একটু পেঁয়াজ দাও। সো একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আচ্ছা এখানে আছে ফিশ, কোরিয়ান ফ্রাই, মাছ তো আমি খাই না, ওই জন্য মাছ নেবো না, ফার্স্টে এগুলো দিয়ে শুরু করি। সো এই হচ্ছে পুরানপুরি, দেখো রুটির মতোই লাগছে, আমি কোনোদিনও আগে খাইনি পুরানপুরি, তো জানি না অ্যাকচুয়ালি কেমন খেতে। তো পুরানপুরিটাকে প্রথমে একটু ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে এই যে আচারি আলুর দম করেছে বোধ হয়, একটুখানি আচারি আলুর দমটাকে ভালো করে নিয়ে ভালো খেতে, আরে অন্য ধরনের ফ্লেভার, কিন্তু আমি এই আচারি আলুর দমও আগে খাইনি, পুরানপুরিও আগে খাইনি, তো আমার টেস্টটা একটু অন্যরকম লাগলো। আর এই হচ্ছে ক্লাব কচুরি, এই ক্লাব কচুরি দেখলে কিন্তু আমার ছাঙ্গানির কথা মনে পড়ে, ছাঙ্গানি ভুজিয়া ভান্ডার। যাই হোক দেখি ভিতরটা কিন্তু পুরো সুন্দর ফাঁপা, হালকা হালকা গরম আছে, ক্রিস্পি আছে, আর এখানে ছোলার ডাল আছে, ছোলার ডাল দিয়ে ভালো করে নিয়ে, ছোলার ডালটা অ্যাকচুয়ালি গুড, ছোলার ডালটা অসাধারণ খেতে, ক্লাব কচুরি দিয়ে ছোলার ডালটা যাচ্ছেও হেভি সুন্দর। দাদা বললো ক্লাব কচুরি খেয়ে দেখো ভালো লাগবে, আমি যেটা বলছিলাম ক্লাব কচুরিটা সত্যিই ভালো, ছোলার ডালটা ভালো হওয়াতে পুরানপুরি ক্লাব কচুরি দুটো দিয়েই যাচ্ছে। তো চলো এটা কমপ্লিট করে নিই, তারপরে বিরিয়ানি বিরিয়ানি আছে ওগুলো দিয়ে তো খাবো। সো এবারে কিন্তু নিয়ে নেবো বাসন্তী পোলাও, একদম সামান্য পরিমাণে নেবো, একটু সামান্য পরিমাণে বাসন্তী পোলাও নিয়ে নিলাম। এটা আছে কি বিরিয়ানি, বিরিয়ানি নেবো, একটুখানি নাল্লি পিস দেখে দেবে। তো একদম মটন গরম গরম বিরিয়ানি, আলু আছে, একটুখানি আলু দাও, আগের দিন কিন্তু আলু পাইনি, আজকে কিন্তু আলু আছে, এই যে এই যে ছোটো আলু দাও, কেটে দাও, একদম সামান্য পরিমাণে কিন্তু আলু নিয়ে নিচ্ছি, আর একটুখানি রাইস নিয়ে নেবো সাইডে, সামান্য পরিমাণে কিন্তু রাইস নিয়ে নিলাম। এখানে কিন্তু চিকেন আছে, একদম ছোট দেখে এক পিস দিয়ে দাও সাইডে, একটু হাড্ডি দেখে, হ্যাঁ আর একটুখানি দাও ছোট দেখে, ব্যাস। তো এই হচ্ছে আমাদের প্ল্যাটার, এই হচ্ছে পোলাও, একদম লং গ্রেন রাইস, খেয়ে বলি পোলাওটা অসাধারণ করেছে, যেমন সুন্দর একটা মিষ্টি ভাব, হালকা হালকা ঘিয়ের ফ্লেভার, অসাধারণ। পোলাওর সঙ্গে একটু চিকেনটা খাবো, এই হচ্ছে চিকেন সামনে আয়, দেখো কতটা সফট হয়েছে চিকেনটা, একদম ফ্রেশ চিকেন, চিকেন দিয়ে একটুখানি পোলাওটা, চিকেনটা দিয়ে পোলাওটা মানে অসাধারণ লাগলো, অসাধারণ। সঙ্গে একটু গাজর, পেঁয়াজ, এবারে খাবো মটন, জাস্ট মটনটা দেখো একদম রেওয়াজি পিসে, দেখো পুরো লল্লার করছে, দেখেছো সেরকম রেওয়াজি পিসটা কিরমভাবে খেতে হয়, এরমভাবে নিয়ে অসাধারণ, মটনটা একদম রেওয়াজি, অসাধারণ। আর এই হচ্ছে বিরিয়ানির চাল, বিরিয়ানির চালটা দেখো একদম সুন্দর, একটা একটা বিরিয়ানিটা সত্যি অসাধারণ, চিকেন আর এই হচ্ছে বিরিয়ানির আলু, আলুটা দেখো কতটা সব, এই দেখো পুরো ফুলে যাচ্ছে এতটা সব, স্পেশালি বিরিয়ানি পোলাও আর চিকেন আর ছোলার ডাল মানে অসাধারণ, তাদের প্রত্যেকটা আইটেম এক থেকে এক বাড়িয়া, হেভি খেলাম, এটা কমপ্লিট করে নিই, এরপরে ডেজার্ট খাবো। এবারে ফাইনালি ডেজার্ট খাবো, তার জন্য এই যে প্লেট নিয়ে নিলাম, চাটনি পাঁপড় আছে, স্কি চাটনি পাঁপড়কে পেট ভরিয়ে লাভ নেই, বড় বড় রসগোল্লা একটাই নেবো দাদা একটা, আর এটা কী আছে দাদা, বেক সন্দেশ, এটাও সামান্য একদম অল্প, একদম অল্প, কম কম কম, ব্যাস ব্যাস সামান্য পরিমাণে কিন্তু বেক সন্দেশ আর একটা রসগোল্লা নিয়ে নিলাম। তো চলো চামচটা নিয়ে আসি, সো প্রথমে বেক সন্দেশটা দেখাতে বলবো দাদাকে, একদম ঘন মাখো মাখো ব্যাপার, দেখি ব্যাপারটা কেমন হয়, দাদা আবার ধাক্কা মেরে দিচ্ছে আমাকে, যাই হোক বেক সন্দেশটা অসাধারণ খেতে, অসাধারণ সত্যি অসাধারণ খেতে,
রসগোল্লাটা আমার বউ তো এত বড়টা একবারেই ঢুকিয়ে দিয়েছে মুখে, আমি তো আর অত বড় মুখ না আমার, আমি আর ঢোকাতে পারবো না, ওই জন্য আমি কেটে ঢোকাবো। রসগোল্লার ভিতরে দেখো একটা ফুটো আছে, দেখেছো কত বড় ফুটো? এ ফুটো সে ফুটো নয়, এটা হচ্ছে রসগোল্লার ফুটো, সঙ্গে একটুখানি বেগ সন্দেশ মিশিয়ে। তো এইখানের ডেজার্টটা দেখো, অরেঞ্জ কুলফি, এটা কিন্তু একটা অভিনব আইডিয়া, দেখো কি সুন্দর লাগছে অরেঞ্জ কুলফিগুলো। দাদারা কেটে দেখাও দেখি মালটা, এই হচ্ছে দেখো একদম সুন্দর, কি সুন্দর গোটা গোটা কুলফি, অসাধারণ অসাধারণ, খোলো খোলো খোলো, কি সুন্দর, ওই দেখো ভাঙছে, দেখো এই দেখো মেরে মেরে ভেঙে নিচ্ছে, দেখো দেখো একদম সুন্দর মেরে মেরে ভেঙে নিল, অসাধারণ অসাধারণ, মানে ফাটাফাটি ব্যাপার। দেখো ওপরে বোধ হয় আটার প্রলেপ থাকে নাকি, ময়দা থাকে, মানে আপনি কি বানিয়েছেন? আচ্ছা দাদা বানিয়েছে, দাদা মানে খুব মানে পূর্ণিশ জানাই তোমার এই একটা অভিনব আইডিয়াকে, কি সুন্দর লাগছে অরেঞ্জ কুলফি, মানে জীবনে কোনোদিনও খাইনি, অসাধারণ, কাটো দেখি দাদা কাটো, দেখো ওরে সাড়া কি সুন্দর কেটে গেল, আহা হা 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 হা, অসাধারণ অসাধারণ, দেখো কি সুন্দর কেটে গেল, ভিতরে তো মনে হয় বাদাম ফাদাম দোয়া আছে মনে হচ্ছে, দিয়ে দাও আমাকে একটা বাটিতে দিয়ে দাও, এই হচ্ছে অরেঞ্জ কুলফি। তো চলো খেয়ে বলি যে কেমন খেতে এই অরেঞ্জ কুলফি, জীবনে কোনো দিনও খাইনি, মানে কি সুন্দর লাগছে, তো একটুখানি কাটি দেখি, মানে বিশাল শক্ত গো, এটাকে এরমভাবে খাওয়া যাবে না, এটাকে হাত দিয়ে নিতে হবে, হাত দিয়ে একদম সুন্দরভাবে খুলে নিলাম, বাইরেটা কিন্তু পুরো কমলা লেবুই, আর ভিতরটা কমলা লেবুর জিনিসটাকে বার করে ভিতরের মধ্যে কিছুটা স্টাফিং দিয়েছে, খেয়ে দেখি। অসাধারণ আইডিয়া, পুরো কমলা লেবুর ফ্লেভার, মানে অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। এই বস্তুটা খেয়ে আমার মনে মন ভরে গেল, মানে বিয়েবাড়ির সেরা ফাইন বলতে পারো এটা, অরেঞ্জ কুলফি, অসাধারণ। তো আমার তো বিয়েবাড়ির খাওয়া দাওয়া অসাধারণ হয়েছে, রিসেপশানটাও অসাধারণ হলো, দুটোতেই কবজি ডুবিয়ে, একদম কবজি না পুরো শরীর ডুবিয়ে খেয়েছি। সেরকম ভালো ভালো ভিডিও দেখতে গেলে অবশ্যই ফেসবুকটাকে কিন্তু ফলো করে নিতে হবে, নামটা যেন ফিউশন ফুডি, আর ইনস্টাগ্রামটাকে অবশ্যই ফলো করে নেবে ভালো ভালো রিলস দেখার জন্য, আর ইউটিউবটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণ চলো আমি এটা খেতে থাকি, টাটা।